সাত ব্যাংকে পড়ে দাবিহীন কোটি কোটি টাকা। গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ আরবিআই এর। সাত ব্যাংকে দাবিহীন অবস্থায় পড়ে ৩৫,০০০ কোটি টাকা, গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ আরবিআই এর। পেতে পারেন আপনিও। সামর্থ্য অনুযায়ী আমরা প্রায় প্রত্যেকেই অর্থ সঞ্চয় করে থাকি, কেউ লক্ষ্মীর ঝাঁপিতে, কেউ আবার ব্যাংকে, কেউ বা বেসরকারি কোনো সংস্থায় টাকা জমান ভবিষ্যতের প্রয়োজনের কথা ভেবে। আপনারও কি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে? দীর্ঘদিন ধরে ব্যাংকে রাখা কিছু টাকা দাবি করে তুলতে গিয়ে সমস্যায় পড়ছেন? তাহলে আপনার জন্যে দারুণ সুখবর দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই জনসাধারণের সুবিধার জন্য একটি কেন্দ্রীভূত ওয়েব পোর্টাল উদ্গম চালু করেছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে ব্যাংকে পড়ে থাকা দাবিহীন অর্থ খুঁজে বের করা অনেক সহজ হবে। আশা করা যাচ্ছে আরবিআই এর এহেন পদক্ষেপে মুখে হাসি ফুটবে বহু দেশবাসীর। জেনে নিন কোন পদ্ধতিতে আমানত ফেরত পেতে পারেন। দেশের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি একটি গাইডলাইন দিয়েছে, এর ফলে আপনি খুব সহজেই নিজের টাকা ফেরত পেতে পারেন। আরবিআই এই প্ল্যাটফর্মটি তৈরি করেছে যাতে গ্রাহকেরা একই প্ল্যাটফর্মে একাধিক ব্যাংকে দাবিহীন আমানত অনুসন্ধান করতে পারেন। রিজার্ভ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে ব্যবহারকারীরা পোর্টালে উপস্থিত 7টি ব্যাংক সম্পর্কে দাবিহীন আমানতের বিবরণ পেতে পারবেন। এছাড়াও অন্যান্য ব্যাংক সম্পর্কিত তথ্য পর্যায়ক্রমে ওয়েবসাইটে আপলোড করা হবে। এর মাধ্যমে যেমন আমানত দাবি করা যাবে, তেমনি সংশ্লিষ্ট ব্যাংকে আমানত অ্যাকাউন্ট পুনরায় চালুও করা যাবে। আরবিআই এর চালু করা এই পোর্টালে বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ধনলক্ষ্মী ব্যাংক লিমিটেড, সাউথ ইন্ডিয়ান ব্যাংক লিমিটেড, ডিবিএস ব্যাংক ইন্ডিয়া লিমিটেড এবং সিটি ব্যাংকে দাবিহীন আমানতের তথ্য দেওয়া হয়। এইসব ব্যাংকে দাবিহীন আমানত হিসাবে বিভিন্ন অ্যাকাউন্টে বছরের পর বছর জমা রয়েছে বিপুল পরিমাণ টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৩৫,০০০ কোটি টাকা দাবিহীন আমানত আরবিআই এর কাছে হস্তান্তর করেছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক, আর তারপরই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। রিজার্ভ ব্যাংকের দেওয়া তথ্য অনুসারে বর্তমানে ব্যবহারকারীরা পোর্টালে উপস্থিত 7টি ব্যাংক থেকে দাবিহীন আমানতের বিবরণ পেতে সক্ষম হবেন। এছাড়াও অন্যান্য ব্যাংক সম্পর্কিত তথ্য আগামী সময়ে ধীরে ধীরে এই ওয়েবসাইটে আপলোড করা হবে। তথ্য বলছে 2023 সালের ফেব্রুয়ারির মধ্যে পাবলিক সেক্টর ব্যাংক থেকে প্রায় ৩৫,০০০ কোটি টাকা স্থানান্তরিত হয়েছিল আরবিআইতে, যার মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ৮,০৮৬ কোটি টাকা, কানাডা ব্যাংক থেকে রয়েছে ৪,৫৫৮ কোটি টাকা এবং ব্যাংক অফ বরোদা থেকে ৩,০০৪ কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।